হ্যালো বিওস, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো যেহেতু আমার ভাইয়ের একটু মিলাদ পড়াইতে হবে, তো এই মিলাদের অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটা একটু ভিডিও করছি, তো সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের বাসার সামনে রাস্তায় কাজ চলতেছে, তো ওনাদের রান্নার কোনো জায়গা ছিল না, তো এখানে রান্না করতেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তো আমি একটু ভিডিও করার জন্য নিচে চলে গেলাম। আম্মা তো দোতলায় থাকে, তো এখানে রান্নার কোনো ব্যবস্থা নাই। আর যেহেতু আমাদের গ্যাস থাকে না, তাই একটু অল্প স্বল্পই করে শুধু দুইটা মাদ্রাসা আর কিছু আমাদের আত্মীয় স্বজন ছিল তাদের জন্য কিছু আয়োজন করা হয়েছে। তো সেই আয়োজনের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এটা হচ্ছে আমাদের বাসার সামনের এই রাস্তাটা। তো এই রাস্তাটা পুরোটাই ভাঙা ছিল, ইটগুলো উঠানো ছিল। তো এটা হচ্ছে সেই গলিটা, এটা সোজা এই পাশেই আমাদের বাসাটা, এটাই এই বিল্ডিংটাই, পাশের বিল্ডিংটাই আমাদের বাসা। তো এই বিল্ডিংটা কিন্তু ভিতরে কোনো জায়গা নেই, আমাদের গ্যারেজের জায়গা আছে, কিন্তু আমরা গ্যারেজে আর লাঠি চুলা ব্যবস্থা করলাম না, তখন আমরা রাস্তাতেই করলাম। তো প্রথমে দেখলাম বাবুর্চি সব কিছু পেঁয়াজ মরিচ দিয়ে দিতেছে, সব ভাই জানিবে রোস্টের জন্য। আমাদের এখানে আয়োজন করছি 40 কেজি গরুর গোশত ছিল আর 50 কেজি চাউল ছিল, চাউল 10 কেজি বেশি দেওয়া হয়েছে। যদি মানুষ কেমন হবে এখনো জানি না। আমার বড় ভাই দাওয়াত করছে, তো বলল যে 1 বস্তা চাউলই দিবে, গোশত দিবে 10 কেজি কম। বললাম যে 10 কেজি বেশি দেওয়া দরকার না। বলেন যে না, হবে ঠিক, সমান সমান হবে, চিন্তা করো না, 4টা পাতিলে রান্না করবে, তো সমান সমান হবে। তো দেখলাম বাবুর্চিরা রান্না করতেছে, তাই আমি নিচে নামে আসলাম যে একটু ভিডিও করি, একটু শ্যুট করি, মনটা অন্যদিকে যাবে। তো আয়সা দাঁড়াইছিলাম বাবুর্চির সাথে, মানে বাসায় গেলে সক সারাক্ষণ ভাবি কান্না করে, বাচ্চা মেয়েটা কান্না করে, তো সাথে সাথে বসে বসে আমিও কান্না করি। ওদের মানে চোখের পানি দেখলে আর রাখা যায় না, সহ্য করা যায় না, ওরা এমনভাবে কান্না করে মানে বলাই যায় না ওদের। তো ওদের চোখের পানি আর ওরা যেই মানে সহ্য করার মতন পরিস্থিতি নাই বাসায়, তাই ভাবলাম যে বাইরে যাই একটু দাঁড়ায় থাকি, একটু শ্যুটও করা হবে, আমার মনটাও ভালো লাগবে। তো বাবুর্চিকে প্রথমে দেখলাম সব মশলাগুলি একসাথে দিয়ে দিছে, ওনারা সব মশলাগুলি একসাথে দিয়ে দিছে, দিয়ে আগে ভাজা নিছে, পরে মাংসটা দিয়ে ভাজছে। শুধু মাংসটা দেওয়ার পরে পানি ছাড়া দিছে, পানিতেই কষাইছে, ওরা কোনো এক্সট্রা পানি দেয়নি, এই জন্য খাবারটা অনেক মজা হয়েছিল। খাইছিলাম তো একটুখানি, আম্মাকে না খাওয়াই দিলে ভাবিকে, আবার না খাওয়াই দিলে ভাবি আবার খায় নাই, যেটা সত্য কথা, ভাবি কোনো কিচ্ছু মুখে নেয় নেই, যদি হাতে ধরে একটু খাওয়াই দিছি তাইলেই ভাবি খাইছে, নাহলে কিছুই খায় নেই, একটু পানিও খায় নেই। উনি নিজের হাত ধরে মানে পানিটাও, পানি তো কখনো অপ্রয়োজনে খাওয়াই নেই, যখন খাবার খাওয়াইছি তখনই পানি খাওয়াইছি, আর নাহলে কখনোই মানে মনে করে পানিটা যে খাওয়াবো সেই খেয়ালটাও ছিল না যে একটু ভাবিকে পানি খাওয়াই দিই। তো এখন বাসায় এসে মনে করতেছি যে ভাবিকে আসলো আরও যত্ন করা উচিত ছিল, এদিক দিয়ে মা, এই দিয়ে ভাবি, আবার একদিক দিয়ে আমি, মানে কোনো দিকেই করা সম্ভব হয় নাই। মা পাথর হয়ে গেছে, কোনো কথা বলে না, শুধু কান্না করে, আর কী বলবো, আর মায়ের কথা বলে শেষ করা যাবে না, আর খাওয়া দাওয়া তো টোটাল বন্ধ আমার আম্মার,
সবাই অনেক কষ্ট পেয়েছে। আর এই যে গোশটা, এখানে 40 কেজি গোশ, তো এই গোশটা অনেকটা গোশ, তাও একটু কমই হয়েছে রাইসে, দেখলাম যে গোশটা একটু কম। তো এই আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো আপনারা সবাই একটু দোয়া করবেন, আর সবাইকে বলি, আগেই বলি, আমার গলাটাও ভেঙে আছে, অনেক ইয়া গেল জানের উপর দিয়ে, এই আর কি, এখনও গলাটা ঠিক হইতেছে না। আদার পানি খাইতেছি সবসময়, আদা দিয়ে লবণ দিয়ে পানি গরম করে খাইতেছি, তারপরও গলাটা ঠিক হইতেছে না। তো ভাবলাম যে একবার ভিডিও ছাড়বো না, তারপর বলি যে মেয়ে বলতেছে, আমি ছোটো মেয়েটা বলতেছে, দাও ভিডিও দাও, তোমার ভিডিওর দিকে মনটা চলে যাবে, তো তোমার মনটা অন্যদিকে কাজ করবে। তো ভাবলাম যে তাহলে ঠিকই, মনটা ভোলানো যায় না, ভুলে রাখতে পারতেছি না, কেননা এই ভাইটা ঠিকই কিশোরগঞ্জে বাড়ি, কিন্তু এইখানে বেশি ছিল, এখানে বেশি থাকতো, আমার বাসায় প্রতিদিন আসতো, 2 দিন পর পর আসতো, প্রতিদিন বিকালে চলে আসতো, বোন তুই কী করিস, কেমন আছিস, আইসাই সালাম দিত, আইসাই আগে সালাম দিত, বাসায় ঢুকার সাথে সাথে সালাম দিত, মানে ওর ভালো গুণগুলো যে কোন দিক দিয়ে বলবো সেটা আর বুঝতে পারতেছি না, এত ভালো ছিল ও, আর বউটাও ভালো, ভাইটা বেশি ভালো ছিল, ভাইটা ভালো মানে সীমা ছাড়া ভালো ছিল, আর কি বলবো, ওর কথা মনে করলে শুধু বুক ফাইটা যায়। জানতাম যে বাঁচবে না, আগের থেকেই ওর ডায়াবেটিস ছিল অনেক আগের থেকে, কিন্তু ডায়াবেটিস থাকলেও সবসময় সুস্থ হয়ে গেছে, কেন যে এবার সুস্থ হইলো না আল্লাহ মাহবুব জানে। আর ওর সবচেয়ে বেশি ছিল, খুব পছন্দ করতো ভালো খাবার, গরুর রোস্ট, গরুর মাংস, মুরগির রোস্ট, সব খাবার ও ভালো খাবার পছন্দ করত। তো ওর ওয়াইফ বলতো, আপা আপনি বেশি খাওয়াইবেন না, ছোটো বাপ বেশি খাওয়াইবেন না, বলতাম যে আরে খায় না, তুমি এমন করো না, ভাবি এমন করো না, খাক। সবসময় বলতো আপনার বাসায় আসলে খাওয়া আসে না, খাওয়া বেশি খায়, বলতাম যে ভাবি বেশি খাইলো অসুবিধা নেই, অল্প করে দিব, আমি অল্প করে দিব, বলে যে না একটু খাবার কমায় দিয়েন, উনি খাবার বেশি খেলে সমস্যা। তো আর লাস্টের দিন যে আসছে বাসায়, আর খাবার বেশি একটা হাদি নেই, বলছে ভাই কী খাইবা, বলে কি যে তোর বউরে ডাক দে, ছেলের বউরে, তোর টেবিলের উপরে ডাইনিংয়ের উপরে আপেল ছিল, আপেলের খাসি থেকে 2টা আপেল নিছে, নিয়ে বলতেছে যে তুমি 2টা আপেল ছোটো ছোটো করে কাইটা দাও, যেদিন হাসপাতালে নিয়ে যাব তারপর আগের দিন আপেলগুলো ছোটো ছোটো করে কাইটে দাও। তো বললো যে ও আপেলগুলো কাইটে নিয়ে আসছে, তো ওই আপেলগুলো দেখি খাইতেছে বসে বসে, তা আমি কি আপনি 2টা আপেল খাইলেন, এত খাইলেন কেন, বলে কোনো অসুবিধা নেই, বলতেছে যে এই ছানাগুলি তো অনেক সুন্দর, তোর ছানাগুলিকে আমি খামো, আমাকে আপনি না খাইলে তো বেটার, খাইলে তো জানি না আল্লাহ জানে কোনো ক্ষতি যদি করে, বলে কি না দে ক্ষতি করবো না, একটা ছানা খাই, আমাকে খান ছানা খান, বলে কি যে বলতেছে যে এত মজা ছানাগুলি, এত মজা, একবার অরিজিনাল ছানা, আমি কি আচ্ছা এখানে এই দোকানটা নতুন দোকান করছে, তো আমি আপনাকে এই নতুন দোকানে আবার নিয়ে যাব, বললো যে আচ্ছা নিয়ে যাইস, আবার ছানা নিয়ে আসিস, আমি খাবো ওই ছানা, বললাম যে আচ্ছা নিয়ে আসবো। তো ওই ছানাগুলি 2টা ছানা খাইছে, আমার ছেলেও দিছে, বলে মামা মজা না মামা, বলছে হ্যাঁ মজা খান, তারপর খাইলো মামা আর ব্যাগনে মিলে আমার বড়ো ছেলে, তো ছেলেও খাইছে ভাইটাও খাইছে। তারপরে এখান থেকে যাই আমি সকালবেলা আমার ছোটো ছেলেকে মাদ্রাসায় দিয়ে, তারপরে নিয়ে গেলাম
এই হসপিটালে মাদ্রাসা থেকে যাই, দেখি উনি অসুস্থ বসে আছে, বমি করতেছে। তো বমি করতেছে রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে ভর্তি করলাম। ওরা এসে আসতে লাইন দিল, একটা ইঞ্জেকশন দিল গ্যাস্ট্রিকের, একটা ইঞ্জেকশন দিল একটা গ্যাস্ট্রিকের, একটা ভিটামিন আর একটা ইঞ্জেকশন দিল কি জানি ডায়াবেটিসের। দেওয়ার পরে তিনটা ইঞ্জেকশন দিল, স্যালাইন লাগাইলো বার্ডেমে, এগুলি করলো, স্যালাইনটা শেষ হয়েছে উঠা। পরে বললো খাবারের কথা জিজ্ঞেস করলো, তা আমি বললাম যে একটা বার্গার নিয়ে আসছি এটা খান। বললো যে না এটা খাইব না, পানি খাইব। তা আমি দিলাম যে পানি খান, পানির একটা বোতল নিয়ে আসছি, পানিটা খাইতেছে। এখন আমি দেখতেছি উনি যে পানি খাইব গেলতে পারতেছে না, পানিটা দেওয়ার আগেই বমি আস চলে আসতেছে। দেখলাম তো ওর অবস্থা বেশি খারাপ। তখন ওর ছেলে বললাম যে কী করবো এখন, বললো যে আম্মু যা বলে তাই। পরে ওর আম্মু ভর্তি করলো হসপিটাল, করার পর ওর আম্মু ছিল, আমি ছিলাম না অবশ্য, যখন মারা যায় আমি কাছে ছিলাম না। ওরে আমাকে ফোন দিয়ে বললো যে উনি আর নাই, মানে আমি ভাবতেও পারি নাই যে প্রত্যেকবার হসপিটালে নিয়ে যাই তো এইবার যে চলে যাবে দুনিয়া সাইরা, বুঝতেই পারি নাই। প্রতি মাসে তিনবার হইতে চারবার ওনাকে হসপিটাল নেওয়া লাগছে। তো এটা এবার বিশ্বাসই করতে পারতেছি না যে কীভাবে মানে চলে গেলো আমাদেরকে ফাঁকি দিয়ে। যদি জানতাম উনি মরে যাবে তাহলে আমি যে সকালে নিছি আর রাত্রে আসছি এশারের পরে, তো আমি এই সাড়ে সাতটা আটটার দিকে আসছি, আর বাড়ির থেকে শ্যামলী আসা প্রায় তিন ঘন্টা লাগে জাম, এত জাম থাকে। আস্তে আস্তে আমার রাত দশটা সাড়ে দশটা বাজছে। আমি যদি জানতাম উনি মরে যাবে তাহলে আমি আসতাম না, আমার এখানেই থেকে যেতাম। আমি বুঝতেও পারি নাই কীভাবে যে চলে গেল, কীভাবে যে ফাঁকি দিয়ে চলে গেলো এটা বুঝতেও পারিনি। তো আমার আম্মা ছোটোখাটো করে একটু আয়োজন করছে আমাদের আত্মীয় স্বজনের জন্য, সবাই ছিল, সবাই বাসা থেকে এতদিন খাবার নিয়ে আসছে। তো বললো যে সবাইকে আবার কীভাবে না খাওয়া বিদায় করি, সবাইকে একটু খাওয়ানো লাগবে আর সবাই একটু ছোটোখাটো করে মিলাদের আয়োজন করছে এই আর কি। তো এটা করতে যায় বাসা কেউ ছিল না, আমি একাই দাঁড়াইছিলাম, বাবুর্চির হাতে সব দিয়ে দিছে, কেন সবাই মন খারাপ, কে যে আসবে এখানে দাঁড়াবে সেরকম লোক কেউ ছিল না। বাবুর্চি দুই পাতিলাকে প্যাকেট করে দিয়ে গেছে, আর দুই পাতিলাকে এই ইয়া দিয়ে গেছে উপরে নিয়ে দোতলায় উঠাই দিয়ে গেছে দুই পাতিলা, আর দুই পাতিলা উনি প্যাকেট করে দিয়ে গেছে এই আর কি। আর রান্নার সিস্টেমটাও দেখলাম শর্টকাট রান্না করলো, মাংসটা আলাদা রান্না করে নিল, আর এই যে পোলার চালটা ধুইলো সেখানেও দেখলাম কিশমিশ আলু বাকার একসাথে দিয়ে ধুয়ে ফেলছে চালের সাথে। আবার সব দুধ টুধ মিশাইয়া রাইসটাকে দিয়ে চা পানিটা বলকানায়া, এই পানিটার ভিতরে বলকানায়া দুইটা বলক আসার পরে একটু মাংস দিয়ে দিল,
ওইখান থেকে মাংস রান্নাটার থেকে মাংসটা দেওয়ার পর ওইটা হোক, বাস পলক আসলো হয়ে গেল, শর্টকাটভাবে পাক করছে, রান্নাটা খুব মজা হয়েছে, দেখলাম অনেক ভালো হয়েছে রান্না, মানে একবারে শর্টকাটভাবে পাক করছে। পাকের নিয়মটা ওদের অনেক সহজ ছিল, কিন্তু অনেক মজা হয়েছে মাংস খাবারটা, সবাই বলছে যে খাবার অনেক মজা হয়েছে। আর পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি। আর গলার অবস্থা মানে ভালোই হইতেছে না, কিছুই করার নাই, জোরে কথা বলতে পারি না, মনে হয় যে ব্যথা লাগে গলায়, মানে এত খারাপ হইতেছে। আর চিলাচিলি করি, ওরা কান্না করলে আমি তো আর বসে থাকতে পারি না, ওরা কান্না করলে ওদেরকে সান্ত্বনা দিব কি, ওরা যেই বুক ফাইটা যায়, ওরা যে কথা বলে, এই যে রান্না হয়ে গেছে, তেহারিটা অনেক সুন্দর হয়েছে, আর সবাই খায় অনেক খুশি হয়েছে, বলছে তারা হ্যাঁ রে অনেক মজা হয়েছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা করে তিন সাইডে মেরে দাও, ¡Gracias!